हेलो बीयूएस, हमें अपना तेर माजे ऐसे अच्छी मात्रिगोल लिमिटे तेरे पिकनिक आयोजने ये आयोजने थाक चे दोपहरेर जे लांस आवर लांस टाइमे देखें सारी बद्ध भावे लाइने दाड़िए खाबार नीते सबाई शुरू करेछे देखें ऐ जे देखें एकेर पोरे एक ओरा लांस नीते थाके ऐ जे देखें प्रथमे आछे आपनार पोलाओ द्वितीयत दिच्छे आपनार भी रेजाला माने गोरु गोश्त ऐ जे देखें ओरा एकेर नीते नीते ओरा बसे जाए खेते ऐ जे देखें मूलत एखाने टोकेन दिए खेते हय টোকেন ছাড়া কোনো কিছু খেতে পারবেন না বা নিতে পারবেন না এই যে দেখেন কারণ টোকেন হারিয়ে গেলে হয়তো ম্যানেজমেন্ট পক্ষ থেকে বলতে হবে তাহলে খাবার পাবে আর না হলে খাবার তা পাবে না কারণ এখানে লোকের হিসাব করা থাকে খাবার আয়োজনে তো সেই ক্ষেত্রে টোকেন দিয়ে নিয়ে খেতে হয় এই যে দেখেন একের পর এক একটা রোস আর হচ্ছে যে বিপ রেজালা যে দেখেন সাথে সালাদ আছে আর পরে জদ্দা আছে বোরহানি আছে এই যে দেখেন আপনারা দেখতে থাকেন এই যে বোরহানি প্রতিটা জগ ভরে রেডি আছে এই যে দেখেন মূলত এই যে এখানে মূলত খাবারগুলো খুব সুস্বাদু এবং ভালো হয়েছে এই আয়োজনে আর অনেকে খেয়ে বা খুশি আনন্দিত তবে এই যে ওরা বোরহানি চাচ্ছে ওরা জগ ভরে বোরহানি দেবে এই যে দেখেন ওরা একের পরে এক নিতে থাকে প্রথমে নিয়ে আসছে হলো যে আপনার পোলাও ভাত তারপরে আসছে হলো যে চিকেন রোস একটা করে তারপরে হচ্ছে যে গরু গোস্ত রান্না বা কারি তারপরে হচ্ছে যে সালাদ এরপরে যদি খাওয়ানোর পরে সার্ভিস করবে এটা হচ্ছে যে আপনার জর্দা এই যে দেখেন জর্দা প্লেটে উঠাচ্ছে সার্ভিস করবে এটা যে টেবিল লিডার আছে ওরা এই প্লেটটা জর্দা প্লেটটা নিয়ে যাবে এই যে দেখেন ওরা ওখানে গিয়ে সার্ভিস করবে মূলত এই খাবার
শেষে হয়তো আমাদের আবার খেলা আয়োজন আছে। এই খেলা আয়োজনে থাকছে অনেক কিছু, অভিনয় আছে, নাচ আছে, গান আছে এবং দৌড়ও আছে। এই খাবারটা খেয়ে ওরা হয়তো আধা ঘন্টা বিশ্রাম নেবে। বিশ্রাম নিয়ে তারপর খেলা শুরু হবে। এই যে দেখেন, এই সার্ভিসটা অনেক সুন্দর, ভালো লাগছে। লাইনভাবে সারিবদ্ধভাবে ওরা একের পর এক নিতে থাকে। এখানে কিন্তু খাওয়ার বসার জায়গা অনেক বড়, গ্যাঞ্জামের কোনো আশঙ্কা নেই, যেই যার মতো বসে খেতে পারেন। কারণ যদি জায়গা ছোট থাকতো তাহলে হয়তো বলা যেত যে গ্যাঞ্জাম হওয়ার আশঙ্কা, কিন্তু অনেক বড়, দুইটা হল আছে অনেক বড় বড়। মেয়েদের জন্য মেয়েদের আলাদা বসার জায়গা, ছেলেদের জন্য ছেলেদের আসা বসা আলাদার জায়গা আছে। তো সেক্ষেত্রে বলা যায় ওরা নির্বিঘ্নে বসে সুন্দরভাবে বসে খেতে পারে। খাবারের কথা যদি বলা হয়, খাবারের কোনো সৎ হওয়ার বা কোনো কিছু এরকম হওয়ার কোনো বিকল্প নেই। কারণটা হচ্ছে যে এখানে যে লোক, ওই লোকের অনুসারে প্রায় 150 লোকের জন্য বাড়তি আয়োজন করা হয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে যেরকম পারে নিয়ে খেতে পারে। কারণ প্রথমবার নিলে তৃতীয়বার পর্যন্ত নিয়ে খেতে পারবেন, পেতে যতক্ষণ না বড়ে ততক্ষণে নিয়ে খেতে পারবেন। ম্যানেজমেন্ট পক্ষ থেকে এইটা বলা আছে। এই যে সালাদ, এই সালাতের ভিতরে অনেক প্রকার আছে, লেবু, শসা, মরিচ। এই যে 2 চামচ করে গরুর গোশ দিচ্ছে। খাওয়ার পরে এই যে হাত ধোয়া, এই জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা আছে। মূলত 3-4টা বেসিন আছে। আশা করি সবাই ভালো লাগবে। এই যে দেখেন আপুরা ওইটা হাত ধুয়ে মুছে চলে যাচ্ছে। কোনো গ্যাদারিং নেই। হ্যালো বিউএস, আমি এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।